আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার হলেন ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান রাতে শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি অপরাজিতা ইন্টারন্যাশনালের ব্যানারে এসব মাস্ক সরবরাহ করেন তিনি এ ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা ও সিলেটে সাতজন মারা গেছেন এর মধ্যে কুমিল্লায় মারা গেছে ছজন ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন অনেক মানুষ একদিনে ডাক্তার নার্স ব্যাংক কর্মকর্তা সহ বরিশালে 86 নোয়াখালীতে 85 নওগাঁয় 70 জন যশোরে 69 জন রংপুরে 63 জন সিলেটে 59 জন ময়মনসিংহে 32 জন নেত্রকোনায় 5 জন এবং শেরপুরে 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার খুরশিদ আলম দায়িত্ব পাওয়ার পর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি স্বাস্থ্যখাতের এই পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি সারাদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শেরপুরে বন্যার পানিতে ডুবে সদর ও নকলা উপজেলার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ব্রহ্মপুত্রের পানি বেড়েছে আরও 2 সেন্টিমিটার গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি তিস্তার মুখ ঘাট পয়েন্টে বিপদসীমার 98 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঘাঘট নদীর পানি বিপদসীমার 75 সেন্টিমিটার ওপর দিয়ে এবং করতোয়া নদীর পানি বিপদসীমার 43 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে গত এক মাস ধরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বাড়ার পাশাপাশি চরম খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিত প্রায় 4 লাখ মানুষ জামালপুরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা এবং ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে সিরাজগঞ্জে তৃতীয় দফায় পানি বাড়তে থাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে যমুনা নদী ভাঙছে দুকুল নিঃস্ব হচ্ছে বানভাসী মানুষ এদিকে গত 2 দিন বৃষ্টি না হয় সুনামগঞ্জে পানি ধীর গতিতে কমতে শুরু করেছে করোনা মহামারীর এ সময়ে ঔষধের দাম কমানোর জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই জন্য 4টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যার পরিপ্রেক্ষিতে ঔষধের দাম ছাড়ের পাশাপাশি বিদেশ থেকে কম মূল্যের প্রয়োজনীয় ঔষধও আমদানি করতে পারবে ব্যবসায়ীরা এই পদক্ষেপের আগে বড় বড় ঔষধ ব্যবসায়ীদের সাথে হোয়াইট হাউসে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট তবে একে সামনের নির্বাচনে ভোট জেতার কৌশল হিসেবে অনেকে দেখছেন নেটিজেনরা এদিকে ঔষধ শিল্পের ওপর হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ খুব বেশি না থাকা এবং নির্বাহী আদেশ হলেও কোর্টে তা প্রশ্নের সম্মুখীন হলে পরিবর্তন হওয়ার সুযোগ থাকায় এমন সিদ্ধান্ত বিপজ্জনক বলছেন এ খাতের বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় 1.5 লাখের মতো মানুষ করোনা ভাইরাসে মারা গেছেন পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,56,000 এবং মারা গেছেন 6,38,000 যুক্তরাষ্ট্রে চীনের সামরিক বাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার এক সিঙ্গাপুরের নাগরিককে আটক করেছে দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই তিনি রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করার মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ সব তথ্য চায়না তদন্ত সংস্থার কাছে পাঠাতেন আর তিনি তা স্বীকারও করেছেন এর আগে একই অভিযোগে আরও 3 জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হলেও এক চীনা গবেষক এখনও পালিয়ে আছেন যাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এর আগে এই চীনা গবেষকের সান ফ্রান্সিসকোর চায়নার কনসুলেটে লুকিয়ে থাকা এবং সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগে কনসুলেটটি বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন এরই পাল্টা উদ্যোগ হিসেবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর চেংডুর মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ করোনাভাইরাস বিরতির পর প্রথম মাঠে নেমেই গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার তাতেই সেন্ট এভিয়েন্টকে পরাজিত করে ফরাসি কাপ জিতল প্যারিস সেন্ট জার্মেই নিজেদের মাঠ স্টেড ডি ফ্রান্সে খেলার 14 মিনিটে কিলিয়ান এমবাপের শট গোলকিপার দৃঢ়তার সাথে ফিরিয়ে দেন ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন নেইমার 27 মিনিটে এমবাপে ফাউলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা পরে ভিআরের সাহায্যে রেফারি পেরিনকে লাল কার্ড দেখালে 10 জনের দলে পরিণত হয় এটিএন কিন্তু বাকি সময় কোনো দল আর গোল করতে পারেনি শেষ বাঁশি বাজার সাথে সাথে শিরোপা উল্লাসে মাতে
টমাস টুলারের দল। সব মিলিয়ে ফরাসি কাপে ১৩তম শিরোপা জিতল পিএসজি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।